আগের ভিডিওতে আমরা অলংকার বাদ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা কাব্যতত্ত্ব নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা করেছি এই ভিডিওটা দেখার আগে ওইটা দেখে আসলে বুঝতে সুবিধা হবে তো অলংকার বাদ আলোচনা প্রসঙ্গে আমরা যে যে দিকগুলো জানবো সেটা হচ্ছে অলংকার কাকে বলে অলংকারের সঙ্গে এই কাব্যের সম্পর্কটাকে তো কাব্যের ক্ষেত্রে অলংকারের প্রয়োজনীয়তা বা কতটুকু আর সেই সঙ্গে যে সার্থক কাব্য রচিত হতে গেলে কি অলংকারের প্রয়োজন এই প্রশ্নগুলোর উত্তর সঙ্গে সঙ্গে আমরা সবশেষে দেখে নেব যে এই অলংকার বাদ সম্পর্কে বিভিন্ন আলংকারিকরা যে সমস্ত মতামত দিচ্ছে আর কি সেই ভামু থেকে শুরু করে বামন রুদ্রক ধট এরা পরপর এই অলংকার সম্পর্কে কি কি মতবাদ দিচ্ছে এটা একটা চার্টের মধ্যে দিয়ে আমরা দেখে নেব যাতে অলংকার টোটালটা আমাদের সামনে ভেসে ওঠে চলুন শুরু করা যাচ্ছে ধনিবাদ প্রতিষ্ঠার পূর্বে মানে ধনিবাদ থেকে যে রসবাদ সৃষ্টি হচ্ছে এইটা প্রতিষ্ঠার পূর্বে অলঙ্কারবাদী সর্বস্ব ছিল প্রায় মানে একটা গোটা পর্ব জুড়ে শুধু অলঙ্কারবাদেরই প্রাধান্য ছিল কাজেই এই শাস্ত্রের আলোচনায় অলঙ্কারবাদী একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এটা থেকে বোঝা যাবে যে এই যে অলঙ্কারবাদ এতদিন ধরে ছিল বলেই কিন্তু আস্তে আস্তে এই বিষয়টার নাম হয়ে গেছে অলঙ্কারশাস্ত্র কাজেই বোঝা যাচ্ছে যে অলঙ্কারবাদ ব্যাপারটা কাব্যতত্ত্বের আলোচনায় বেশ গুরুত্বপূর্ণ যাই হোক আমরা প্রথমে একটু শর্টলি আগে দেখে নেব যে অলঙ্কারবাদ সম্পর্কে কারা কারা কী কী মন্তব্য করেছেন যেমন ভামহ প্রথম আসছেন তিনি বলছেন শব্দার্থ সহিত কাব্যম অর্থাৎ শব্দ ও অর্থ সহিত মানে সংযোগে কাব্যের সৃষ্টি হয় এরপর দণ্ডী আসছেন তিনি বলছেন কাব্য শোভা করানা ধর্মনা অলঙ্কারানো প্রচক্ষাতে অর্থাৎ কাব্যের যে সমস্ত ধর্ম তার শোভাবর্ধন করে তাই কাব্য এরপর বামন আসছে বামন বলছে যে কাব্যম গ্রাহ্যম অলঙ্কার সেই সঙ্গে তার পরবর্তী ধাপেই তিনি বলছেন রুদ্রট বলছে শব্দার্থ কাব্যম অর্থাৎ শব্দ ও অর্থে কাব্য সৃষ্টি হয় আচ্ছা এই ব্যাপারটা এই যে যারা মন্তব্য করছেন ভাম ভামহম দণ্ডী বামন রুদ্রট এদেরকে একটু সাইডে রেখে আমরা প্রথমে বুঝে নিই অলঙ্কার ব্যাপারটা কি তো অলঙ্কারকে একটা হচ্ছে মানবদেহে ব্যবহৃত অলঙ্কার আর একটা হচ্ছে কাব্যদেহ সম্পর্কটা কি দেখুন মানব দেহের অলঙ্কার কি এই যে গণ বিভিন্ন ধরনের গহনা পড়ছে মানুষ সোনার গহনা হতে পারে রূপোর হিরের কানের দুল নাকের দোল ইত্যাদি এছাড়া এছাড়াও অলঙ্কার যেমন ফুলের অলঙ্কার ফুল দিয়ে মানুষ নানান ধরনের অলঙ্কার সৃষ্টি করছে আচ্ছা এর এইবার যদি বলি কাব্যধের অলঙ্কার কি কাব্যধেয় অলঙ্কারের ক্ষেত্রে অতুলচন্দ্রগুপ্ত এই শাস্ত্রেরই বা অলঙ্কারবাদের সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন শব্দ এবং অর্থকে শব্দ এবং অর্থকে আটপৌরে না রেখে শ্বাসসজ্জায় সাজিয়ে দিলেই কাব্য হয় অর্থাৎ উনি বলছেন যে এই সাজসজ্জার নামই হচ্ছে অলঙ্কার শব্দকে সাজাবে শব্দ অলঙ্কার দিয়ে যেমন বক্রক্তি হতে পারে শ্লেষ হতে পারে অনুপ্রাশ হতে পারে ইত্যাদি আর অর্থকে যে সাজাবে সে হচ্ছে অর্থালঙ্কার উপমা রূপক এক্ষেত্রে যদি ধরি মানবধেহ এর মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলে মানুষকে সজ্জিত করা আসলে কোনো মানুষই তার স্বাভাবিক সৌন্দর্যে মানে নিজেকে পারফেকশান মনে করে না তাই অলঙ্কার প্রয়োগ করে নিজের মধ্যে পারফেকশান আনতে চায় এদিকে কবি মানে কাব্যদেহে কবি যখন অলঙ্কার ব্যবহার করেন তার উদ্দেশ্য হল যে এই অলঙ্কার ব্যবহার করে তিনি কাব্যকে সুন্দর করে পরিতৃপ্ত হতে চান এইটাই দেখুন দুজনেরই সম্পর্ক হচ্ছে দুজনেরই কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা অর্থাৎ দুজনেরই একই উদ্দেশ্য নিয়ে তৈরি করা মানব দেহের অলঙ্কার প্রয়োগের মূল পেছনে হচ্ছে মানুষকে সজ্জিত করা কাব্যদেহের ক্ষেত্রেও তাই মানুষকে সজ্জিত করা এবার প্রশ্ন এই কাব্যের ক্ষেত্রে অলঙ্কারের প্রয়োজনীয়তা কতখানি এবং সার্থক কাব্য রচিত হতে গেলে কি অলঙ্কারের প্রয়োজন অবশ্য এক্ষেত্রে দেখুন সূক্ষ্মভাবে যদি বিচার করা যায় তাহলে দেখা যায় পৃথিবীতে অলঙ্কারবিহীন কবিতা খুব কম রচিত হয়েছে মানে কোনো কোনো কবি নিছক প্রয়োজন ছাড়া কোনো অলঙ্কার ব্যবহার করে না আবার কেউ কেউ দেখা গেছে তাদের অলঙ্কারের প্রয়োজনীয়তা ঝোঁক বেশি যাই হোক এই সমস্ত বিষয় থেকে আলঙ্কারিকরা বলছেন যে এই যে আমরা যাদেরকে ভামহ উদ্ভট রুদ্রক এরা বলছে দণ্ডী যে অলঙ্কারী কাব্যের প্রাণ এই কথাটা বলার পরে ওই সেই বিরুদ্ধ মত সৃষ্টি হয়ে যাচ্ছে সেই মতটা কি বলছে যে আচ্ছা অলঙ্কার নেই এমন অনেক কাব্যই রয়েছে যা শ্রেষ্ঠ কাব্যের মর্যাদা পেয়েছে আবার অলঙ্কার আছে অলঙ্কারে ভরপুর এমন অনেক বাক্য রয়েছে যেগুলো কাব্যত্বের মর্যাদা পায়নি আমরা আধুনিক যদি উদাহরণ নিই তাহলে দেখব যে ঈশ্বরগুপ্ত কবিতায় একাধিক অলঙ্কার ব্যবহার করেছেন অথচ তার একটা কাব্য মানে অনেক ক্ষেত্রে তিনি কাব্য সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন আবার রবীন্দ্রনাথ দেখে যে কখনো কখনও স্বল্প অলঙ্কার ব্যবহার করেছেন বা কোথাও কোথাও অলঙ্কার ব্যবহার করেননি তাও তিনি কালজয়ী কবিতা রচনা করেছেন সুতরাং এই এই ক্ষেত্রেই তাদের দ্বিধা চলে আসে এইখান থেকেই মত সৃষ্টি চলে আসে এই মত সৃষ্টি হওয়ার পর থেকেই বামন দ্বিতীয় অধ্যায় এসে বলছেন তার গ্রন্থের যে সৌন্দর্য অলঙ্কার সৌন্দর্য অলঙ্কার এই কথাটা বলতে আসলে বামন আর ওই শব্দ এবং অর্থের মধ্যে আর সীমিত থাকলেন না তিনি ওখান থেকে বেরিয়ে আসলেন তার তিনি বল আসলে এই অলঙ্কার শব্দের অর্থ তিনি সৌন্দর্য বোঝালেন তার মতে অলঙ্কার যেখানে প্রয়োজনের সার্থকতা সেখানে অলঙ্কার প্রয়োজন করতে হবে প্রয়োগ করতে হবে আর কি সেখানে সে সৌন্দর্য ঘটাবে সার্থক কবির হাতে কখনোই মানে এই অলংকার কাব্য শরীরের বোঝা হয়ে ওঠেনি কিন্তু অলঙ্কারকে যে মাত্রা হয় বা যেখানে প্রয়োজন নেই সেখানেও ব্যবহার করছে সেখানেই কিন্তু কাব্যদেহে অলঙ্কার ভারী হয়ে ওঠে এই এই সৌন্দর্য কী করে ঘটানো যাবে তিনি বলছেন যে এই সৌন্দর্য ঘটবে আসলে কাব্যকে দোষ মুক্ত করে গুণযুক্ত করতে পারলে আসলে এই বামনের মন্তব্যগুলো দেখলে বোঝা যাবে যে তিনি এই যে আসলে এই অলঙ্কারে ক্লোজ ছেড়ে বেরোতে চাইছেন বা বেরোচ্ছেন অজান্ত হলেও বেরোচ্ছেন পরবর্তীকালে আমরা গিয়ে দেখব যে তিনি এইভাবেই আস্তে আস্তে রীতিবাদের প্রতিষ্ঠা হচ্ছে যাই হোক এখানেই তিনি বামন তিনি এই অলঙ্কারবাদে এসে এইটা বললেন যে সৌন্দর্যই অলঙ্কার এরপরে আমরা দেখবো যে রুদ্রট এবং উদ্ভট উদ্ভট এবং রুদ্রট আসছেন তারা খানিকটা ওই ভামহের সুরে সুর মেলাচ্ছেন উদ্ভট বলছে যে উদ্ভটের মতে যে নাটকের প্রাণ রস ঠিক আছে কিন্তু কাব্যের আধার চারুত্ব বা অলঙ্কার তিনি কাব্যের আধার সেই অলঙ্কারকেই বললেন খানিকটা ভামহের সুরে সুর মিলে রুদ্রট যখন আসছে তিনি বলছেন শব্দার্থ কাব্যম অর্থাৎ শব্দ অর্থের সমন্বয়ে কাব্য সৃষ্টি হয় যাই হোক এইভাবে একটা গোট মানে বৃহত্তর পর্ব জুড়ে অলঙ্কারবাদ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা আমার মনে হয় যে বা অধিকাংশ আলঙ্কারিক একথা স্বীকার করেছেন যে কাব্যের ক্ষেত্রে অলঙ্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হুম সে কথা অস্বীকার করার উপান উপায় নেই কিন্তু অলংকার কাব্যের প্রাণ এ কথা আর থাকে নি একথা পরবর্তীকালে নানান রকম মত খণ্ডিত হয়ে সেটা ক্যান্সেল হয়েছে এবং তারপরে এই ধনীবাদ রসবাদ চলে এসে প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু আমরা এবার দেখে নেব যে এই ভামহ থেকে উদ্ভট রুদ্রট এরা এই পর্যন্ত যে মন্তব্যগুলো বা অলঙ্কার সম্পর্কে যে সমস্ত কথা বলছে যে সমস্ত মতবাদ তারা সৃষ্টি করছে আমরা তার একটা চার্ট স্ক্রিনে দিচ্ছি ওখান থেকেই আমরা দেখে নেব ব্যাপারটা যে কে কী ধরনের মন্তব্য করছেন অলঙ্কারবাদকে যারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছেন তাদের মধ্যে প্রধান হল ভামহ তারপরে দণ্ডী আসছে বামন আসছে উদ্ভট এবং রুদ্রট মূলত ভামহ উদ্ভট এবং রুদ্রটকেই ধরা হয় কারণ দণ্ডি অলঙ্কারবাদ এবং রীতিবাদ দুদিককেই তার ঝোঁক ছিল বামন্ত রীতিবাদী পরবর্তীকালে প্রতিষ্ঠা করছে আচ্ছা আমরা দেখি ভামহ ভামহ খ্রিস্টপূর্ব এই খ্রিস্টীয় ষষ্ঠ শতকে আসছে তিনি শুদ্ধ অলঙ্কারবাদী গ্রন্থের নাম কাব্য অলঙ্কার ছটি পরিচ্ছেদে মোট চারশোটি শ্লোক সে কাব্য গ্রন্থে রয়েছে অলঙ্কারকে ভামহ কাব্যের প্রাণরূপে প্রতিষ্ঠা করেছেন তার মত শব্দার্থ সহিত কাব্যম তিনি বলছেন সুন্দরের মুখচ্ছবি যত কমনীয় হোক না কেন ভূষণহীন হলে তা কখনই শোভা পায় না রসকে তিনি অলঙ্কারের অন্তর্ভুক্ত করেছেন এরপর দণ্ডি আসছে নবম শতকে তিনি ওই অলঙ্কারবাদ রীতিবাদ দুদিকেই তার পক্ষপাত লক্ষণীয় তার গ্রন্থের নাম কাব্যদর্শ তিনি বলছেন কাব্য শোভা করানো ধর্মানো অলঙ্কারণ প্রচক্ষতে অর্থাৎ কাব্যের যে সমস্ত ধর্ম তার শোভা সম্পাদনা করে তাই অলঙ্কার এরপরে বামন আসছে অষ্টম শতকের শেষ থেকে নবম শতকের কোনো এক সময় প্রথম দিক ভাগের কোনো এক সময় তিনিও রীতিবাদ কিন্তু রীতিবাদের আগে তিনি এই কাব্য অলঙ্কার সূত্রভিত্তিতে তিনি কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত বলছেন তারপরে এইটা আমরা আলোচনা করেছি এইটা বলার পরে মত মতবাদ সৃষ্টি হলো এই মতবৃদ্ধ সৃষ্টি হলো তখন তিনি বললেন সৌন্দর্যম অলঙ্কার বামন অলঙ্কার বলতে আসলে অনেক কিছুকেই বোঝাতে চেয়েছেন তিনি যে কোনো রকমের সৌন্দর্যকেই অলঙ্কার বলে অভিহিত করেছেন সৌন্দর্য ও অলঙ্কার বামনের কাছে সমর্থক হয়ে উঠেছিল অলঙ্কার রীতিগুলো এসব কিছুকেই তিনি অলঙ্কার অলঙ্কার রীতি এসব কিছুকেই তিনি অলঙ্কার অর্থেই ব্যবহার করেছেন এখান থেকে বোঝা যাবে যে এই যে দণ্ডির মত এবং বামনের মত খানিকটা এই ভামহ উদ্ভট রুদ্রট এদের থেকে খানিকটা পৃথক কারণ এই এরা দেখুন শুধু শব্দ এবং অর্থকে কেন্দ্র করেই কিন্তু অলঙ্কারের কথা বলছে না এরা যেন অন্য আরও কিছু ইঙ্গিত দিতে চাইছে যাই হোক এরপরে উদ্ভট আসছে উদ্ভট সেই ভামোহর সুর সুর মেলাচ্ছেন তিনি কাশ্মীরে অলঙ্কার ওই তিনি কাব্যালঙ্কার স্বাস সংগ্রহ তার গ্রন্থের নাম আর ভামহ বিবরণ নামে তিনি ভামোহের কাব্যালঙ্কার গ্রন্থের টিকা রচনা করেছেন তিনি ঊনসত্তরটি কারিকা এবং একচল্লিশটি অলঙ্কারের স্বরূপ পর্যালোচনা করেছেন তার মতে নাটকের প্রাণ রস কিন্তু কাব্যের আধার উক্তিচারত্য বা অলঙ্কার রুদ্রট ওই নবম শতকের শেষার্ধ থেকে দশম শতকের প্রথমার্ধের মধ্যে আসে ইনিও অলঙ্কারবাদী ইনিও ওই ভাময়ের সুরে সুর মেলালেন কাব্যালঙ্কার তার গ্রন্থের নাম সাতশো চৌত্রিশটি শ্লোকে সমাপ্ত তিনি রসবাদ এবং অলঙ্কারবাদ দুটোকে নিয়েই আলোচনা করছেন তবে প্রাধান্য দিয়েছেন অলঙ্কারবাদকেই তিনি লাটি নামে নতুন এক কাব্যরীতির উদ্ভাবক শব্দার্থ কাব্যম অর্থাৎ শব্দ ও অর্থের সম্বন্ধে কাব্য সৃষ্টি হয় বলেই তিনি জানালেন কাকু বক্রোক্তি যে অলঙ্কারটা আছে ইনি তার জন্ম দিয়েছেন আর শ্লেষ অলঙ্কারকে ইনি দুভাগে ভাগ করেছেন শব্দ ও শ্লেষ এই শব্দশ্লেষ ও অর্থ অর্থশ্লেষ মূলত এই এরাই অলংকারবাদকে প্রাণরূপে প্রতিষ্ঠা করেছেন বা প্রতিষ্ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তবে বামনুদণ্ডী কিন্তু সেক্ষেত্রে কিছুটা পৃথক মূলত ভামহ উদ্ভট এবং রুদ্র কি আপনার অলঙ্কারকে প্রাণরূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যাই হোক পরবর্তীকালে তো আর অলঙ্কার প্রাণরূপে প্রতিষ্ঠা পেল না চলে আসলো ধনীবাদ রীতিবাদ তবে ওই পূর্বের মতনই বলতে হয় যে অলঙ্কারের যে একটা বিশেষ গুরুত্ব রয়েছে কাব্যে একথা প্রায় সকলেই স্বীকার করলেন আশা করি সবার অলঙ্কারবাদ সম্পর্কে ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা উত্তর দেব আর সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না ওটুকুই আমাদের প্রাপ্তি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন